হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, আজকে একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে রান্না করব সর্ষে বাটা ইলিশের কাঁচা ঝোল। তো দেখতে থাকো বন্ধুরা কেমন করে রান্নাটা করি। তো দেখো, এখানে সমস্ত মশলা কিন্তু হাঁটতে বেটে নিয়েছি। জিরা, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। তো বন্ধুরা দেখো, রান্নাটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। একটু তেলটা বেশি পরিমাণে দিতে হবে। তার মধ্যে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। তো মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো কিন্তু বেশি ভাজবো না। সামান্য তেলে একটু নাড়াচাড়া করে দেখো জল দিয়ে দিয়েছি। এবার দেখো পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর মশলাগুলো সব জলের মধ্যে দিয়ে একসাথে গুলে নেব। গুলে তারপরে কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো এখানে সাদা সর্ষে কালো সর্ষে একসাথে পেস্ট করা আছে। তো বন্ধুরা, যখন ঝোলটা ভালো করে হয়ে যাবে ফোটা, তখনই কিন্তু দিয়ে দিতে হবে পেস্টটা। তো দেখো দিয়ে দিয়েছি। তো সামান্য একটু ফুটতে দেবো, একদম ঝটপট রান্না হয়ে যায় খুব ইজিভাবে। তো যখনই ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে, এর মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দিতে হবে, যাতে একটু কাঁচা গন্ধটা থাকে সুন্দর। তো আমাদের গাছ থেকে কয়টা কাঁচা লঙ্কা তুলেছিলাম, তো দিয়ে দিলাম। এবার দেখো খুব তাড়াতাড়ি আর ইজিভাবে রান্নাটা হয়ে গেল। তো হাতে বাটা মশলা দিয়ে কিন্তু আজকে রান্নাটা করেছি, খুব টেস্টি হয়েছিল খেতে বন্ধুরা। তো দেখো কত সুন্দর কালার হয়েছে, শুকনো লঙ্কা কিন্তু আজকে একটুও দিইনি। তো কত সুন্দর দেখতেও হয়েছে, খেতে দারুণ টেস্টি হয়েছিলো। তোমরা বাড়িতে এখন ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আজকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে পরে একটা ভিডিওতে। টাটা, ভালো থেকো সকলে।